মুখ্যমন্ত্রী আইন হাতত তুলি লয় অসমর মুখ্যমন্ত্রী এটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুহক টার্গেট করে লয় ভুয়া এনকাউন্টার চলায় অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নিজে আইন হাতত তুলি লয় আর সেইভাবে রাজ্যত এনে ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যত হত্যাহিংসার সৃষ্টি হয়েছে একমাত্র অসমর মুখ্যমন্ত্রীর বাবে এই মন্তব্য রিপুণ বরার রিপুণ বরায় অসমর মুখ্যমন্ত্রী আর বর্তমানের সরকারখনক টার্গেট করে কি মন্তব্য করেছে লৈ যাও ভিডিও ওয়াল যোৱা তিনি চাৰিটা মাহত হোৱা অপৰাধক লৈ আমি চিন্তিত এই মন্তব্য ৰিপুণ বৰাৰ ৰিপুণ বৰাই কৈছে যোৱা তিনি চাৰিটা মাহত যিসমূহ অপৰাধ হৈছে তাৰ বাবে আমি চিন্তিত অপৰাধৰ বিৰুদ্ধে ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে সজাগতা সৃষ্টি কৰিবলৈ চেষ্টা কৰা হ'ব এবাৰ ৰিপুণ বৰাই কৈছে যে সজাগতাৰ সৃষ্টি কৰা হ'ব ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে আৰু তাৰ বাবে আমি বিশেষ পদক্ষেপ গ্ৰহণ কৰিম সরকারে নিজেই অপরাধ সৃষ্টি করেছে গুরুত্বপূর্ণ মন্তব্য রিপুণ বরার রিপুণ বরায় কৈছে যে সরকারে নিজেই অপরাধ সৃষ্টি করেছে রাজ্যত যিসমূহ অপরাধ হয়েছে তার বাবে কৰবাত নহয় কৰবাত সরকারক দায়ী বুলি কলে রিপুণ বরায় মুখ্যমন্ত্রী অপরাধ প্রবণতা বৃদ্ধি করেছে এবার মুখ্যমন্ত্রী ডাইরেক্ট টার্গেট রিপুণ বরার তেওঁ কৈছে যে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অপরাধ প্রবণতা সৃষ্টি করেছে ভুয়া এনকাউন্টার চলায় স্বয়ং মুখ্যমন্ত্রী আইন হাতত তুলি লৈছে মুখ্যমন্ত্রীয়ে ভুয়া এনকাউন্টার চলায় বলে মন্তব্য করেছে রিপুণ বরাই আর আইন হাতত তুলি লয় বলে মন্তব্য করেছে রিপুণ বরাই স্বয়ং মুখ্যমন্ত্রী আঁঠুর তলত গুলিয়াই দিম বলে কই অপরাধ করেছে অসমৰ মুখ্যমন্ত্রী কি অপরাধ করেছে তেও কৈছে যে আঁঠুর তলত গুলিয়াই দিব লাগে এই মন্তব্য রিপুণ বরার মুখ্যমন্ত্রী আইন হাতত লৈ বুলডোজার চলাইছে বুলডোজার কার উপর চলাইছে যিসকলে সরকারি মাটি দখল করেছে অর্থাৎ উচ্ছেদর সময় বুলডোজার চলার কথাটুক লৈ এইবার রিপুণ বরায় মন্তব্য করেছে আদালতে অপরাধী সজোৱাৰ পূর্বে প্রশাসনে অপরাধী সজাইছে অর্থাৎ এতিয়া কার্যপালিকা ন্যায়পালিকা আর বিধানমণ্ডলের মাজত যেন কোনো ধরনের যোগসূত্র নাই এই মন্তব্য রিপুণ বরার সরকারে অপরাধ করবলে উচ্চতনি বা পরিচিত করেছে সরকারে খুঁত মানুহক অপরাধ করবলে এনকারেজ করেছে বা উৎসাহ প্রদান করেছে বলে মন্তব্য করেছে রিপুণ বরায় বিধায়ক আবাসত কংগ্রেস এআইডিএফর গোপন বৈঠক সন্দর্ভত মন্তব্য শেহতীয়াভাবে কালির দিনটি দেখবলে পাওয়া গৈছিল বিধায়ক আবাসত কংগ্রেস আর এআইডিএফর কিছুসংখ্যক বিধায়ক মিলিত হয়েছিল আর সেই সন্দর্ভ মন্তব্য করেছে রিপুণ বরায় কংগ্রেস এআইডিএফে বাহিরত যিমানেই যি নকক এইখনো এখন নাটক তেওঁলোকে যিমানেই ইজনে আনজনক তিরস্কার নকৰক কিয় সমালোচনা নকৰক কিয় এয়া এখন নাটক বলে মন্তব্য করেছে রিপুণ বরায় বাহিরত যিমানেই ইটোর সিটোক গালি পারক ভিতরে কিন্তু সকলো বিজেপির দ্বারাই ব্যবহৃত হয়ে আছে রিপুণ বরার বিস্ফোরক মন্তব্য যে এআইডিএফ আর কংগ্রেস সকলো এতিয়া বিজেপির বি টিম মন্তব্য করেছে সকলো যেন এতিয়া বিজেপির লগতেই জড়িত হয়ে আছে ভূপেন বরার বিরুদ্ধে বদরুদ্দিন আজমলে করা অভিযোগের তথ্য রাজহুয়া করে ভাল পাম সরকারে রাজনৈতিক উদ্দেশ্যে এইবর করে আছে এই মন্তব্য রিপুণ বরার রিপুণ বরাই এইবার সকলকে টার্গেট করে লৈছে হেয়া লাগিলে অসমৰ মুখ্যমন্ত্রী হোক হেয়া লাগিলে বিজেপি হোক হেয়া লাগিলে কংগ্রেস হোক হেয়া লাগিলে এআইডিএফ হোক সরকারে নির্দিষ্ট এক ধর্মৰ লোকক টার্গেট করে লৈছে এক নির্দিষ্ট ধর্মৰ লোকক টার্গেট করে লওয়া বলে মন্তব্য করেছে রিপুণ বরাই কোনো ধর্মৰ কথা কোৱা নাই কিন্তু এটা বিশেষ ধর্মক টার্গেট করার কথা উল্লেখ করেছে ক্ষমতা বর্তি থাকিবৰ কারণে মুখ্যমন্ত্রী কেনেকৈ বিভাজন করে নিজের ভবিষ্যতের রাজনীতি ঠিক করব পাৰি তাৰ বাবে এই প্রচেষ্টা চলি আছে এআইডিএফৰ কার্যকলাপ চলে গম পোৱা যায় যে তেওঁলোকে বিজেপির বি টিম হৈ কাম করে আছে এআইডিএফৰ কার্যকলাপ এবার ভালদরে চাওক তেতিয়া উপলব্ধি করব তেওঁলোক যে বিজেপির বি টিম যোৱা তিনি চাৰিটা মাহত হওয়া অপরাধক লৈ আমি চিন্তিত এই মন্তব্য রিপুণ বরার রিপুণ বরায় শেহতীয়াভাবে বহুকেইটা বিস্ফোরক মন্তব্য করেছে তেওঁ প্রথম কৈছে যোৱা তিনি চাৰি মাহত অসমত যিসমূহ অপরাধ হৈছে তাৰ বাবে তেওঁ চিন্তিত তাৰ বাবে সজাগতামূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে অসমৰ মুখ্যমন্ত্রীক তেওঁ ডাইৰেক্ট টার্গেট কৰি লৈছে আৰু কৈছে যে অসমৰ মুখ্যমন্ত্রীয়ে খুদ নিজেই কয় ভৰিৰ তলত আঁঠুৰ তলত গুলিয়াই দিব লাগে অর্থাৎ এইসমূহ মন্তব্য কৰি তেওঁ নিজেই অপরাধ কৰিছে অপরাধ প্রবণতা সৃষ্টি কৰিছে যুৱ প্ৰজন্মৰ মাজত অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় রিপুণ বরায় অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক টার্গেট কৰাৰ লগতে এআইডিএফ আৰু কংগ্ৰেছকো টার্গেট কৰি লয় তেওঁ কয় যে কংগ্ৰেছ আৰু এআইডিএফে বাহিৰত যিমানেই ইজনে আনজনক সমালোচনা নকৰক কিয় সংবাদ মাধ্যমৰ আগত যিমানেই এটা দলে আনটো দলক তিৰস্কাৰ নকৰক কিয় কিন্তু সকলো বিজেপিৰ হৈ কাম কৰি আছে সকলোৱে বিজেপিকেই ভাল পায় বিজেপিৰ হৈ উঠিব কৰি আছে কত এআইডিএফ দলৰ যদি কাৰ্যকলাপ আপুনি চাই তেতিয়াহ'লে এআইডিএফ দল বিজেপিৰ যে বি টিম সেয়া স্পষ্ট হৈ পৰিব ৰিপুণ বৰাৰ এইসমূহ মন্তব্যই এতিয়া খলকনি সৃষ্টি কৰিছে ৰাজ্যৰ ৰাজনীতিত সরকারে করব পৰা নাই কিয় নকৰে সরকারে এতিয়া কবলে গেলে এইটো বিতর্ক হব সরকারে নিজেই অপরাধ নিজেই অপরাধ সরকারে সৃষ্টি কৰিছে সরকারে নিজেই অপরাধ মুখ্যমন্ত্রীয়ে অপরাধ প্রবণতা বৃদ্ধি কৰিছে কারণ যেতিয়া স্বয়ং মুখ্যমন্ত্রীয়ে কৈ দিয়ে মুখ্যমন্ত্রীয়ে কৈ দিয়ে যে মই গুলিয়াই দিম আঁঠুৰ তলত গুলিয়াই দিম কি বুলি কয় গুলিয়াই দিয়াটো পুলিশৰ এটা প্যাটার্ন এনে ধরনের কথা যেতিয়া ফেক এনকাউন্টার করবর কারণে স্বয়ং যদি মুখ্যমন্ত্রী স্বয়ং যদি মুখ্যমন্ত্রী আইনখন হাতত লৈ লয় যে
তেও অপরাধী হয় না নহয় আদালতে বিচার করব কিন্তু মুখ্যমন্ত্রী নিজে আইন হাতত লৈ বুলডোজার দি ঘর ভাঙি দিছে বুলডোজার দি অপরাধ তেও অপরাধী সাজাই দিলে আদালতে সাজাব লাগে অপরাধী কিন্তু আদালতে অপরাধী পড়ার আগতে স্বয়ং প্রশাসনে সাজাই দিলে দি তেও সিনাক্ত করে ঘর ভাঙি দিলে বুলডোজার দি এই ঘটনাবিলাকো হয়েছে এআইইউডিএফ আর কংগ্রেসের মাঝত এটো চলি আছে এতিয়া বাহিরত যিমানেই কোক এখনো এখন নাটক আমিও দেখিছো ময়ো আছিল কংগ্রেস গতিকে ময়ো দেখিছো এখন এখন নাটক বাহিরত তেওঁলোকে যিমানেই কোক যিমানেই ইটোয়ে সিটোক গালি পাৰক কিন্তু ভিতৰি তেওঁলোক সব বিজেপিৰ দ্বাৰাই ব্যৱহৃত হৈ আছে বা বিজেপিৰ কিছুমান এজেন্টৰ যোগেদি তেওঁলোকক পরিচালিত করেছে বহু ক্ষেত্রত বিজেপির শ্রুতলিপি মতে কাম করে থাকা আমি দেখবলে পাইছো গতি এই সময়তহে কব আসল কথা কি গোটেই কথা সময়তহে সি উদ্ঘাটন এ আই ইউ ডি এফর কাম কার্যকলাপবিল যদি আমি চাও যা সময়খিন বিশেষকে যা দুটা বছর যদি আমি এ আই ইউ ডি এফর কার্যকলাপ চাও বহু ক্ষেত্রত এটো স্পষ্ট যে তেওঁলোকে বিজেপির বি টিম হিসাবে কাম করে আছে বহু ক্ষেত্রত তেওঁলোকে বিজেপিক সহায় করেছে তেওঁলোকৰ স্টেটমেন্ট তেওঁলোকৰ কাম কাজ তেওঁলোকৰ পদক্ষেপ এইবিলাক আমি দেখিছো যে বিজেপিকেই সহায় করেছে গতি সেইকাৰণে সেই কথাটো যথেষ্ট চিন্তনীয় বিষয় হয়েছে এতিয়া ধরক প্রত্যেকের কিছুমান রাজনীতি হয়েছে জনসাধারণের উন্নয়ন সাধন করা উন্নয়ন সাধন করা রাজনীতি হয়েছে ক্ষমতাত বর্তি থাকা গতি ক্ষমতাত বর্তি থাকিবৰ কারণে তেওঁলোকে ভবিষ্যৎ অসমখনৰ কথা চিন্তা করা নাইকিয়া শর্ট টার্ম ইমিডিয়েট কথা চিন্তা করেছে কেনেকে বিভাজন করে কেনেকে মানুহক বিভাজন করে আমার তেওঁর পক্ষে ভোট লব পারে সেইটো শর্ট টার্ম রাজনীতি করেছে কিন্তু সেইটোৰ দ্বারা যে ভবিষ্যতে তার যে সাংঘাতিক ধরনের একটা বিপদ হব বা অসমখন ধ্বংস হয়ে যাব সেই কথাটো চিন্তা করা।